হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কাজী ফ্রম ট্রাভেলার কাজী ইউটিউব চ্যানেল থেকে। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আজ এসেছি সিঙ্গাপুর চায়না টাউনে। বন্ধুরা, এই মুহূর্তে আমি কথা বলছি বুদ্ধার টেম্পলের সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এবং পুণ্যার্থী ভিড় করছেন। এই বুদ্ধা টেম্পলটি সিঙ্গাপুরের লোকাল এবং ওভারসিজ কনসালটেন্ট দ্বারা ডিজাইন করা হয়েছে। এই টেম্পলটি তাং ডাইনাস্টি আর্কিটেকচারের বিভিন্ন এলিমেন্টসের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। এই চায়না টাউনে এলে আমরা আরও দেখতে পাব প্রাচীন এবং পুরনো স্থাপত্য, ছোট বড় রাস্তার অলিগুলি পাহাড়ি রঙের সড়ক বাতি দিয়ে সাজানো। এই চায়না টাউনে আমরা আরও দেখতে পাব দে শান মেডিকেল হল, যেখানে চাইনিজ পুরানো ঐতিহ্যগতভাবে হার্বাল ঔষধ প্রস্তুত করে থাকেন। একই সাথে আমরা আরও দেখতে পাব বিভিন্ন ট্রেডিশনাল ফুড এবং রেস্টুরেন্টের দোকান, বিভিন্ন খাবারের দোকান এবং বিভিন্ন ফ্রুটসের দোকান। Thank you.
এই চায়না টাউনে আসলে আপনি নতুন এবং পুরানোর ঐতিহ্যের একটি মিল খুঁজে পাবেন। এর চারপাশে পরিবেশ, এখানের কালচার, সৃষ্টি এবং এখানের ঐতিহ্য আপনাকে মুগ্ধ করবে। আর এখানে যদি আপনারা আসেন, আমার মনে হয় নিশ্চয়ই আপনাদের সময়টা এবং আপনাদের ভ্রমণটা আরো সুন্দর এবং আনন্দদায়ক হবে। বন্ধুরা, এছাড়া এই চায়না টাউনের পাশে আমরা আরো দেখতে পাবো তেলক আয়ার, তানজং পাগার, বকিত পাসো, ক্লাব স্ট্রেট ইত্যাদি। এবং এখানে আপনি বিভিন্ন বড় শপিং মল গলাতে আপনি সুন্দর করে আপনার পছন্দসই শপিং করতে পারেন, আপনার সময়টা খুব সুন্দর করে কাটিয়ে যেতে পারেন এই চায়না টাউনে। আর এই চায়না টাউনে আসতে হলে আপনারা প্রথমে দুটি উপায় আসতে পারেন। প্রথমত, সিঙ্গাপুরের যে কোনো প্রান্ত হতে ট্যাক্সি নিয়ে আপনি খুব সহজেই এই চায়না টাউনে আসতে পারেন। এছাড়াও আপনি মেট্রো রেল বা এমআরটি দিয়ে এই চায়না টাউনে আসতে পারেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকটি কথা, ট্রাভেলার কাজী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং একই সাথে লাইক করেন, শেয়ার করেন এবং বন্ধুদেরকে জানিয়ে দেন। বাই।